রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর সবচেয়ে হিংস্র ও বিপজ্জনক প্রাণীদের মধ্যে অন্যতম। যে প্রাণীকে দেখলে আপনি দৌড়ে পালাবেন, সেই প্রাণী একটি পরিবার পুষে আসছে বহুদিন ধরে। ব্রাজিলের মারিঙ্গাই এই পরিবারে একটি নয়, সাতটি রয়্যাল বেঙ্গল টাইগারের বসবাস। দীর্ঘদিন একত্রে বসবাসের ফলে এই পরিবারের মানুষ এবং বাঘের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক দাঁড়িয়ে গেছে, যেন তারা সকলে মিলেই এই পরিবার। পরিবারের সদস্যরা বাঘের সাথে সুইমিং পুলে সাঁতার কাটে, খেলাধুলা করে, এমনকি শিশুরাও বাঘের পিঠে চড়তে ভয় পায় না। এমন হিংস্র প্রাণী নিয়ে এদের সুখী জীবনযাপন সবাইকেই অবাক করে দেয়। কেউ বিস্মিত হয়, আবার কেউ বা হয় ভীত। তারা মনে করে জলদি হোক কিংবা দেরিতে এটি কোনো ভয়াবহতা বই নিয়ে আসবেই। আজ আপনাদেরকে নিয়ে যাব ব্রাজিলের মারিঙ্গা শহরের এই অদ্ভুত পরিবারে। এই পরিবারের কর্তার নাম অ্যারি বোর্জেস। সময় 2005। অ্যারি সার্কাস পার্টিতে বাঘেদের ওপর অমানবিক অত্যাচার দেখে বাঘের প্রতি মায়া অনুভব করলেন। তখন তিনি মনস্থির করলেন বাঘ ক্রয় করে আদর যত্ন দিয়ে তাদেরকে লালন পালন করবেন। যেই ভাবা সেই কাজ। তিনি দুইটি বাঘ ক্রয় করলেন, যার একটির নাম ড্যান আর আরেকটির নাম টম। অতঃপর সেগুলোকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। অ্যারি দম্পতির তিনটি কন্যা সন্তান দিসানিয়ারা, ইয়াওয়ারা ও নিয়াওয়ারা। নতুন পোষা প্রাণীর সাথে পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দিলেন অ্যারি। অতঃপর তিনি এবং তার পরিবার শিখে নিলেন কীভাবে পরিচর্যা করতে হয় এই বন্য প্রাণীর। এভাবেই অ্যারি পরিবারে বাঘের সমাগমের সূচনা হয়ে গেল। অ্যারি বাসগৃহে পর্যাপ্ত ঘর রয়েছে, তথাপি বাঘগুলো পুরো বাড়িতে অবাধে বিচরণের সুবিধা পেল। কন্যাদের নিরাপত্তা প্রসঙ্গে অ্যারি বললেন, আমি কখনোই কন্যাদের নিরাপত্তা নিয়ে মোটেই ভীত নই। এই বাঘের সাথে তাদের সহাবস্থান কখনোই নিরাপত্তায় বিঘ্ন করবে না। যদিও অ্যারির কন্যারা প্রথম অবস্থায় কিছুটা ভীত ও আতঙ্কিত ছিল, সময়ের সাথে সাথে পরবর্তীতে তারাও অভ্যস্ত হয়ে গেছে। এই ব্যাপারে অ্যারির কন্যা বলে, প্রথম দিকে ওই বাঘগুলোকে দেখে আমরা খুবই ভীত ছিলাম, তবে সময় যত গড়িয়েছে ততই আমাদের মাঝে বন্ধুত্ব হয়েছে। প্রতিদিন তাদের গোসল করিয়ে দিয়ে এবং পানীয় জল ও খাবার দিতে দিতে এক পর্যায়ে তাদেরকে আমরা অনেক ভালোবেসে ফেলেছি। আমরা কখনোই ভাবিনি এমন হিংস্র প্রাণীর সাথে আমরা কখনোই বসবাস করব। ড্যান ও টম ছিল দুই ভাই, তারা অ্যারি পরিবারে বসবাস করতে থাকে। সময় গড়াতে থাকে, বাচ্চা বাঘ দুইটি বড় হতে থাকে। এক পর্যায়ে অ্যারি সিদ্ধান্ত নিলেন প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে আরও নতুন বাঘ সদস্যকে তার পরিবারে জায়গা করে দেবেন। তিনি দুই ভাই ড্যান এবং টমকে ব্রিড করানোর জন্য নিয়ে গেলেন। এইভাবে আরও নতুন বাঘ পরিবারের সদস্য হয়ে গেল। এখন তাদের পরিবারে রয়েছে সাতটি বাঘ, একটি সিংহ এবং কিছু বানর, যারা সবাই একত্রে বসবাস করে। অ্যারি পরিবারে হিংস্র বন্য প্রাণীগুলোকে পর্যাপ্ত ভালোবাসা দিয়ে পোষ মানিয়েছে। একইভাবে তারাও দীর্ঘদিন ধরে এই প্রাণীগুলোর ভালোবাসা পেয়ে আসছে। অ্যারি কন্যা ইওয়ারা বলেছে, এই বাঘগুলো আমাদের কাছে সব কিছু, তারা আমার ভাইয়ের মতোই। আবার আরেক অ্যারি কন্যা নিওয়ারার সাথে টমের খাতির সবচেয়ে বেশি। নিওয়ারা বলে, টম আমাকে ছাড়া সুইমিং পুলে কখনোই যায় না, আমরা একসাথে গোসল করি এবং সাঁতার কাটি। যদিও অ্যারি মনে করেন প্রাণীদের জন্য তিনি যা করেছেন তা নিঃসন্দেহে একটি মহান কাজ। তিনি মনে করেন সৃষ্টিকর্তা না চাইলে তার এই প্রিয় প্রাণীগুলো কখনোই তার পরিবারের জন্য বিপজ্জনক হয়ে উঠবে না। প্রিয় বন্ধুরা, অ্যারির এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মন্তব্য। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।